गुड इवनिंग फ्रेंड्स, आज के दार्जिलिंगे ढोकार पर आमरा लांच करे घूमिए पड़ेछिलाम। एत टायार्ड छिलाम, एखन बाजे प्राय 7:30। एखन आमरा आबार बेरिये पड़ेछि एकटु घोराघुरिर जोन्नो, तारपर बाइरे डिनार करे तारपर आसबो। एखाने आलो खूब कम ताई किछुई देखा जाच्छे ना, तोमरा होयतो आमार शुधु कथाटाई शुनते पाबे। तो जाइ होक, मेलेर दिके जाच्छि, ओखाने आलो अनेक बेशी पाबो। ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আমরা চলে এসেছি মেলে। তো মেলে এসে বসলাম, আর এই যে জায়গাটা বসে আছি এখানে প্রত্যেকবার এসে আমরা এই জায়গাটাতেই বসি। তাই ভাবলাম যখন প্রত্যেকবারই বসি এইবার কেন বসবো না, তাই এইবার এসেও এখানে বসলাম। ঠান্ডার হয়েছে, তবে হাড় কাঁপানো নয়। আসার পর খুব ঠান্ডা লেগেছিল, কিন্তু এখন ঠান্ডাটা অনেকটা কম লাগছে। জানি না হেঁটে আসলাম বলে কি না, কারণ আমাদের হোটেলটা রাজভবনের পাশে। ওখান থেকে মেলে আসতে বেশ 5-10 মিনিট, একটু হাঁটতে 5 মিনিট না 5 মিনিট মতন হাঁটতে হয়। তো সেই হাঁটার জন্য হয়তো একটু গরম লাগছে, কিন্তু ঠান্ডা আছে। হাড় কাঁপানো না হলেও ভালো ঠান্ডা আছে। এখন আমরা যাচ্ছি গ্লেনহারিসের দিকে কফি চা আর কিছু স্ন্যাক্স খাবো বলে। ডিনার করা যাবে আমরা এত দেরিতে আজকে বেরিয়েছি যে প্রত্যেকটা কফি শপই এখন বন্ধ, তাই রোড সাইড স্টলগুলো থেকে এখানে বসি, এখানে কফি আর চা খাচ্ছি। এরপর ডিনার করতে আমরা কুঙ্গাতে যাব আজকে।
কেমন লাগছে খেতে? ভালো। কি ঠিক করলাম আমরা? না আমি আর খাবো না। আর খাবো না। আজকে ঠিক করলাম আমরা যে রাস্তা থেকে যখন চা কফি খেলাম তাহলে আজকে মোমোটাও আমরা রাস্তা থেকেই খাবো। তো সুফি খাচ্ছে এখন ড্রামস্টিক আর আমরা খেলাম মোমো, চিকেন মোমো। তো এখন তো এইগুলো খাওয়া দাওয়ার পরে একটু ওয়াক করে আমরা চলে যাব ডিনার করতে। এখানে একটা স্টলে মোমো বানানো হচ্ছিল। আমি সুযোগের সদ্ব্যবহার করে সঙ্গে সঙ্গে মোমো বানানোর প্রসেসটাকে ক্যামেরা বন্দি করে ফেললাম। রাস্তাটা ঢালু হয়ে কেভেন্টার্সের দিকে চলে গেছে, তার ঠিক পাশেই কতগুলো ছেলে মিলে গান বাজনা করছিল। সেটা দেখতে পেয়ে আমাদেরও পা গেল আটকে। কিছুক্ষণ গান বাজনা শুনে আমরাও এগিয়ে চললাম সামনের দিকে। আমরা ভেবেছিলাম কুঙ্গাতে আজকে ডিনার করবো, কিন্তু আনফর্চুনেটলি কুঙ্গাও বন্ধ। আর গ্লেনারিসে এত লম্বা লাইন, তো দেখে ভাবলাম রাত 10টার আগে আমরা সিট পাবো না, মানে কোনো টেবিল খালি পাবো না। সেই জন্য ভাবলাম যে তাহলে যেই হোটেলে আছি ওই হোটেলেই আমরা ডিনার করে নিই। তাই অন্য বলো খালি মুখে যাব, আর চাটা ওখানে খুব একটা ভালো খাইনি, চা কফি কোনোটাই। তো এখানে চলে আসলাম একটা নতুন রেস্টুরেন্ট, এটা নতুন না, 4 বছরের পুরনো। অ্যাকচুয়ালি আমরা 4 বছর পর আবার আসলাম, তো এখানে এসে এখন চা খাচ্ছি। চা খেয়ে আমরা চলে যাব হোটেলে, ওখানে অলরেডি আমরা খাবার অর্ডার করে দিয়েছি, মানে কি খাবো সেটা বলে দিয়েছি। তো চলো চা খাওয়া যাক, আর হোটেলটা ডিটেলস আমি তোমাদের দিচ্ছি। এটা ঠিক কুঙ্গা রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে, মানে কুঙ্গা রেস্টুরেন্টের ওই লাইনেই রয়েছে। জাস্ট একটু এগিয়ে গেলে লেফট হ্যান্ড সাইডে এই মানে টি বা কফি এই ক্যাফেটা তোমরা পাবে। আর এটার নাম হচ্ছে, তোমরা দেখেই না, চায় রাসা। তোমাদের ডিটেলসটা আমি দিয়ে দেবো পরে। আর এখানে ভ্যারাইটি অফ টি অ্যান্ড কফি তোমরা এখানে অ্যাভেলেবেল, মানে তোমরা এখানে পাবে। আর ইন্টেরিয়ারও ভীষণ সুন্দর, খুবই ভালো, এদের হসপিটালিটিও ভালো। তো আমরা প্রথম ট্রাই করছি, তোমরা যারা আসবে দার্জিলিং তোমরাও এখানে এসে একবার ট্রাই করতে পারো, কারণ ম্যালের দিকে তো অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে এই দিকটা আসলে তোমরা একবার এখানে মানে চা বা কফি খেয়ে দেখতে পারো, বেশ ভালো। কিন্তু দেখো চায়ের কাপটাও কত সুন্দর, অন্য টাইপের না, চাটাও নিশ্চয়ই ভালো হবে। আমি নিয়েছি শাহি ইলাইচি চায়, ভীষণই ভালো। তুমি চোখ পিটপিট করছো কেন? খুবই ভালো টেস্ট, ফ্লেভারফুল। আরেকজনকে দেখো চাক দিইনি বলে চিনি কাচ্ছে, কি অবস্থা! আর খাস না সুফি, পেট কামড়াবে। কিন্তু স্যার অ্যাড্রেসটাও তোমাদের দিয়ে দিলাম, এখান থেকে দেখে নাও। শপ নাম্বার 2, অকল্যান্ড ভিলা 2, বিলো রামাদা হোটেল, শ্রী গান্ধী রোড, নিয়ার কেভেন্টার্স দার্জিলিং। আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না,
খুব সহজেই তোমরা এখানে চলে আসতে পারবে। এখন রাত প্রায় 9:30 বাজে আর দার্জিলিং মল এর মধ্যেই শুনশান হয়ে গেছে। রাতের পাহাড়ের সৌন্দর্যই আলাদা, মোহময়ী এর রূপ। আমরা এখন হোটেলে ফিরে এসেছি, কারণ তোমরা দেখতেই পেলে যে আমরা কোনো মানে যেখানে খাবো ভেবেছিলাম সেটা বন্ধ ছিল, আর লেনারিসে প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের খাবারও চলে এসেছে, মানে ডিনার। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেয়ে দে, আজকে একটা জবরদস্ত ঘুম দেব। দুপুরে অলরেডি ঘুমিয়ে নিয়েছি, কিন্তু রাত্রেও ঘুমাবো। এই যে ট্রেনের জার্নি এত ধকল গেল, সেটার জন্য একদম ফ্রেশ হয়ে কালকের জন্য তৈরি হব। এখন আমরা ডিনার করছি, ডিনার হয়ে গেলে শুয়ে পড়ব। তাহলে আজকে ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, আজকে এই পর্যন্তই থাকুক। কালকে আমরা সারাদিনের নামে সকাল থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। আমার সঙ্গে থাকো, তাহলে তোমরাও দেখতে পারবে আমি কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সে একই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ব্লগে। তাহলে ততদিন তোমরাও ভালো থেকো আর আমরাও খুব ভালো থাকবো। বাই, গুড নাইট।